বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে অমনি স্টুডিওতে আমন্ত্রণ। আমি আজকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার মুচি। শুরু করা যাক তাহলে। এই রেসিপির ক্ষেত্রে পাকা মিষ্টি কুমড়া নিতে হবে। আমি এখানে একটি পাকা মিষ্টি কুমড়া অর্ধেকটা নিয়ে নিয়েছি, হাফ কেজি পরিমাণ। এখানে মিষ্টি কুমড়ার মাঝখানের অংশটা কেটে নিব এবং পুরো খোসাটি ছাড়িয়ে নিব, পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এই মাঝখানের অংশ দিয়েও আমি একটি রেসিপি তৈরি করব এবং মিষ্টি কুমড়ার খোসা দিয়ে ভর্তা তৈরি করব। আমি এখানে পিস পিস করে এই যে এরকম করে নিয়েছি মিষ্টি কুমড়াগুলো। এখানে চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই, এখানে বলক এসে গিয়েছে। এখন আমি পিস করা মিষ্টি কুমড়াগুলো দিয়ে স্টিম করে নিব। প্রথমে একটু হালকা তেল ব্রাশ করে নিচ্ছি যেন মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর পাতিলে লেগে না যায়। এখন আমি অপেক্ষা করব 7 থেকে 8 মিনিটের জন্য, স্টিম হওয়া পর্যন্ত। টিস্যু দিয়ে ছিদ্রটি বন্ধ করে রেখেছিলাম। কাঁটা চামচের সাহায্যে দেখে নিলাম মিষ্টি কুমড়াটি সিদ্ধ হয়েছে কি না। একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এগুলো উঠিয়ে কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর এগুলো একদমই ম্যাশ করে নিচ্ছি। করা হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ সুগার, 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার। সব কিছু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিশানোর উপর নির্ভর করবে কতটুকু ময়দা অ্যাড করব আমি এর সাথে, কারণ কোনো মিষ্টি কুমড়ায় দেখা যায় যে পানির পরিমাণটা একটু বেশি থাকে, আবার কোনোটায় কম থাকে। এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ ময়দা, দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে তৈরি স্টিকি ডোটি তৈরি হয়ে গিয়েছে। আমি এখন দু হাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম, এগুলো ভালো করে মথে নিব। মথে নেওয়ার পর ছোটো ছোটো করে লিচি কেটে নিব যেন সবগুলো মুচি এক সমান হয়। এই রেসিপিটি আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন। হেলদি একটি রেসিপি, যে কোনো গায়ে হলুদের ডালা সাজানোর জন্য খুবই সুন্দর একটি রেসিপি। যেই সব বাচ্চারা মিষ্টি কুমড়া একদমই পছন্দ করে না, তারা মজা করে এই মুচিগুলো খাবে। বুঝতেই পারবে যে এটি মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজা। আমি এগুলো গোল গোল করে নিয়েছি, একটি টুথপিক নিয়ে নিলাম, এতে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি। এরপর আমি হাতের সাহায্যে মিষ্টি কুমড়ার ডিজাইন করে নিচ্ছি, ছোট ছোট মিষ্টি কুমড়া। লক্ষ্য করুন কীভাবে করছি এই ডিজাইনটি। হালকা হাতে করে নিতে হবে, বেশি কিন্তু চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আমরা কিন্তু খুবই অল্প সময়ে অল্প খরচে এই রেসিপিটি তৈরি করে নিতে পারি, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং একটি পিক আমার পেজে শেয়ার করবেন। যে মিষ্টি কুমড়াটি তৈরি করেছি এর উপরে কাঁচামরিচের বোটা দিয়ে দিচ্ছি, মিষ্টি কুমড়ার বোটা বোঝানোর জন্য। দেখুন, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো ছোট ছোট মিষ্টি কুমড়া তৈরি করে নিব। আমাদের সুবিধার্থে আরেকটি আমি তৈরি করে দেখাচ্ছি। প্রতিবার তৈরি করার সময় অবশ্যই টুথপিকে একটু পানি বা একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে খুব সহজেই ডিজাইনটি করে নিতে পারবেন। একটি মিষ্টি কুমড়া তৈরি করে নিলাম, সবগুলো মিষ্টি কুমড়া তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলো স্টিম করার জন্য চলে যাব। চুলায় আগে থেকেই কিন্তু আমি প্যান বসিয়ে দিয়েছিলাম, এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং বলক এসে গিয়েছে। একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, এর উপরে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো দিয়ে। এখন অপেক্ষা করব 7 থেকে 8 মিনিটের জন্য। তারা এখানে চাইলে কিন্তু হালকা একটু ঘি বা একটু হালকা তেল ব্রাশ করে নিতে পারেন, বা বাটারও ব্রাশ করে নিতে পারেন। আমি হালকা একটু ঘি ব্রাশ করে নিলাম সুন্দর একটি স্মেলের জন্য, না হয় স্কিপ করতে পারেন সব কিছুই। 8 মিনিট পর ফিরে এলাম, সবগুলো মুচি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি ছোট ছোট মিষ্টি কুমড়া আকারের
মুচিগুলো কেমন হয়েছে। এগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমার বাচ্চাদের তো খুবই পছন্দ হয়েছে। কিউট পামকিনগুলো আপনাদের দেখতে ভালো লেগে থাকলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।